যেটারে নাকি আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ডক্টর ডাক্তার বানাবেন, এদেরকে চালাক বলতেছেন, মেধাবী বলতেছেন, অবকাশে রাত 3:30 বাজে যাইবেন, দেখবেন লুঙ্গি মাথায় উঠা, ঠিক না বা ঠিক? ওর কাছে 3:30 বাজে যাইবেন, আর বোকাটার কাছে যেটা মাদ্রাসায় ওনার কাছে 3:30 বাজে যাইবেন, দেখবেন দোয়া করতেছে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, কথা কি ঠিক না বে ঠিক? এখন কইতে পারেন হুজুর মিশা কথা কোন কে, আমি তো ঘুমাই না 3:30 কি করে, মোবাইল একটা দেন না, এই যে চোখ টেরা কইরা চোখের সামনে নিয়ে নেন নেন দেয়, ঠিক না বে ঠিক? এখন কি জানি বাইর হইছে পাবজি না পাবজি কয় আল্লাহ জানে কি কয়, পাবজি পেলে আর না এটা খেলে আর চিল্লায় এই নি মেনি 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 এই নি মেনি 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 মেনি, এটা মুরব্বীরা বুঝবেন না, ওই যে পাবজি যারা খেলে বা বোঝে এরা বুঝছে আমি কি কইছি, এটাই একটা ভাষা, এই এই পাগলা রাগ এরকম করে চিল্লাইতো এটা এখন একটা ভাষা, কথা বুঝেন নাই? এই পাগল পাগলার ভাষা এখন আমগো যুবক পোলাপানের ভিতরে ঢুকাই দিছে মগারা, আর আমরা মগি হইয়া এডি খেলি, নাউজুবিল্লাহ কর। এই রাত 3:30 বাজে ওই চালাকের কাছে যাইবেন, দেখবেন এডি করতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনাকে এখানে আসেনি এই এলাকা আসেনি এরকম চিল্লাইন না পাড়ে আছে আছে, ওরে বাবা রে বাবা, আমি প্রথম দিন একবার আগে তো জানতাম না, ওই এক মাহফিলে গেছি রাত্রে থেকে গেছি অনেক দূরে, তো এখন রাত্রে আমারে থাকতে দিছে পাশের রুমের থেকে এরকম করে কে যেন চিল্লান দিয়ে ওঠে একটু পরপর, এই এনে মেনে 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 মেনে, আমি তো খুব ভয় পেয়েছি একা ছিলাম, এখন আমি কই কিরে পাশের রুমে কেউ রে জিনে টিনে ধরলো নি, জিনে ধরা রুকি আটকা রইলো নি, এখন আমি ফোন দিছি যে আমারে দাওয়াত দিছে, আমি কই দাদা পাশের রুমে কেউ রে জিনে ধরছে নাকি, জিনে ধরা রুগী আটকাইছেন নি, রাত 3:00 বাজে এরকম করে চিল্লা ওড়ে, হুজুর কি কমো শরমের কথা, ওরে হুজুর সরাই নিতেছি আমি, আহা জ্বালায় লাইলো আমার নাতিটাই, হুজুর কি বলে একটা খেলা বাইর হইছে পাবজি না পাবজি, এই খেলা খেলে আর একটু পরপর এরকম চিল্লায় ওড়ে এনি মিনি 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 কয়া, কেমনে চিল্লায়, পরে খবর নিয়ে দেখলাম এই খেলা খেলতে প্লেয়ার লাগে কয়জন কইরা, 4 জন কইরা, কয়জন কইরা 4 জন কইরা, ওই ক্রিকেট খেলতে কয়জন লাগে, ওই 11 জন নাকি কয়জন লাগে না, তো এরকম এটা খেলতে প্লেয়ার লাগে 4 জন, এখন এটা নেটের মাধ্যমে ওরা কথা বলতে পারে, মোবাইলে যেমন আমরা কথা কই ইন্টারনেট চালু থাকে, এই নেটের মাধ্যমে এই খেলাটা খেলে নেটের মাধ্যমে ওরা 4 জন একে অপরের সাথে কথা বলতে পারে, এই 4 জন আবার অন্য অন্য দলের যে 4 জন করে আছে, এই যত দল আছে ওগো দলরে হারাইতে চেষ্টা করে যুদ্ধ কইরা, এবার যুদ্ধ কইরা হারাইতে 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 শেষ পর্যন্ত যারা জিতে এরা জিতে যায়, এবার ওই বিরোধী দল যে এরা যখনই আসে সামনে বিপরীত দলের কেউ সামনে আসলেই এই এগরে ইংলিশে বলা হয় বাংলায় বলা হয় শত্রু, ইংলিশে কি কয় এনিমি, এই যে যখন দেখে যে শত্রু আইতাছে ওই খেলার মধ্যে তো এমন ভাবে খেলে মনে হয় যারা বাস্তবে খেলতেছে বাস্তবতায় ডুবা যায়, তখন মনে হয় শত্রু যখন আসে মনে হয় বাস্তব শত্রুই আইতাছে, কারণ বাস্তব শত্রু আইলে যেমন করিয়া মগার মতো চিল্লায় ওড়ে মানুষ এরকম করে চিল্লায় ওড়ে আস্তাগফিরুল্লাহ কর, এডি খেইলে বর্তমানের শুধু মাদ্রাসার ছাত্রই না এটা যারাই খেলতেছে স্কুল কলেজ ভার্সিটি সব ধ্বংস হইতেছে, ঠিক না বা ঠিক? এই জন্য যুবক ওইটার ভিতরে ঢুকার দরকার নাই, যদি ঢুকে থাকো আজকের থেকে ওইটাকে ডিলিট করে দাও, ওই সফটওয়্যার ওই খেলাকে, ওই ঘোড়ার ডিমের খেলা না খেললে কি মরে যাবা, অনেক ক্ষতি করতেছে ফেসবুক ঢুকে যেমন ক্ষতি করছে তার থেকে কোটি গুণ বেশি ক্ষতি এটা করতেছে করতেছে, আমাকে মাদ্রাসায় বলে কয় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, বর্তমানে জঙ্গির সবচেয়ে বড় ট্রেনিং হলো এই যে এই খেলা পাবজি খেলা, জঙ্গির বড় ট্রেনিং হলো এই পাবজি খেলা, এই পাবজি খেলার মধ্যে কেমনে একটা মানুষের সাথে যুদ্ধ কইরা জিতা যায়, কেমনে জঙ্গিবাদী কইরা জিতা যায়, কেমনে সন্ত্রাসী করতে হয়, কেমনে বোমাসি নাই আনতে হয়, কেমনে পলায় পলায় মারামারি করতে হয় সব এই খেলার মধ্যে আছে, কথা বুঝাইতে পারলাম? এই জন্য সরকার যদি এই খেলা সম্পর্কে অবগত হয়ে থাকে, সরকার যদি বন্ধ করে দিত এটাই ভালো হইতো, কিন্তু আল্লাহ হেফাজত করুক বলি আমিন, তো বলতেছিলাম আল্লাহু আকবার, ওই যে বোকা বাচ্চা কাজে লাগে কোথায়, 3:30 বাজে ওই বোকা বাচ্চা কাজে লাগে, আরেকটা কি কাজে লাগে জানেন, নবীজি হাদিসের মধ্যে বলেন 3 ব্যক্তির দোয়া কখনো ফালানো যায় না মিস যায় না, এর মধ্যে এক ব্যক্তি কে বলেন তো, যে তার একজন নেককার সন্তান রেখে যায়, সুবহানাল্লাহ বলেন, এই জন্য যাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় এরা বড় ভাগ্যবান বাবা, আপনি যদি কখন বিপদে পড়েন
দূরে যাইতে হইব না, দৌড়াইতে হইব না। বিপদে পড়লে আপনার সন্তান রে অন্যদিন 10 টাকা দিতেন, আজকে 50 টাকা একটু বেশি দিয়া বলেন বাবা তোর দোয়া কবুল হবে, নবীজি বইলা গেছে তুই নেককার সন্তান, তোর দোয়া কবুল হবে, আমি বিপদে পড়ছি তুই একটু আমার লাগে দোয়া করিস। সন্তানের কাছে দোয়া চাইবেন, সন্তান দোয়া করবে, নবীজির হাদিস সত্য, ইনশাআল্লাহ একদিন না একদিন ওই দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। লাভ ওখানেও, লাভ ওখানেও। এবার শুনেন, মারা গেছে মা, মারা গেছে বাবা, ওখানেও কাজে লাগে সন্তান, কেমন কাজে লাগে, কেমন কাজে লাগে, ওই সন্তান ডাক দেয় না, ও ডাক্তার এদিকে এসো নামাজ পড়াও, ও ইঞ্জিনিয়ার এদিকে এসো নামাজ পড়াও, ডাক দেয় ও হাফেজ আব্দুর রহমান, ও মাওলানা ওবাইদুর রহমান আসো 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 জানাজার নামাজটা পড়াও। এবার ওই বোকা বাচ্চা ওখানেও কি লাগে বলেন না, ওই বোকা বাচ্চা ওখানেও কাজে লাগে, এবার জানাজার নামাজ পড়ায়, আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা ওতাবারাকাসমুকা ওয়াজাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গায়রুক, আরে সুবহানাল্লাহ, আমার মনে হয় আমার মনে হয়। তখন মা বাবার ইন্তেকালের পরেও আল্লাহর কাছে ফেরেশতাদের কাছে গর্ব করতে থাকে, ও ফেরেশতারা তাকায়া দেখো আমি মারা গেছি তো কি হইছে, আমার আমলনামা বন্ধ হয়ে গেছে তো কি হইছে, কিন্তু এমন একটা সন্তান আমি রাইখা আসলাম, এমন একটা রত্ন আমি রাইখা আসলাম, যেই রত্নটা আমি মারা যাওয়ার পরেও কাজে রাখতেছে। আর যেডারে মাদ্রাসায় পড়ায় নাই জানাজার দোয়া পারেনি, ওটার অবস্থা কি, আল্লাহু আকবার, ঠিক না ভাই, ঠিক, জানাজার দোয়া পারেনি, এমনি এমনি আ করে উপর দিক তাকায় আছে। আমাদের এলাকার এক নেতা ছিল, নেতারা কিন্তু মানুষের জানাজা সহজে পড়ে না, এলাকার নেতা ছিল, কুজিবনে মানুষের জানাজা পড়ে নাই, ঘটনা কর্মে মা মরে গেছে, জানাজা তখন পরম লাগে না, মা মারা গেছে, এবার জানাজা পড়তে গেছে, এগো তো অহংকার এমনি বেশি, কিছু না পারলে হুজুরের কাছে একটু জিগেব, জীবনেও না মরে যাবো তা হুজুরের কাছে যাইব না, এখন জানাজা পারে না, একটু হুজুরের কাছে জিগে নিতে পারতি, এখন জানাজা তো জীবনে পড়েও নাই পারেও না, আরো গেছে মা মরে এমনি মন খারাপ। এবার নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব, আল্লাহু আকবার, পিছনে পিছনে উনিও নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দিছে, ও দ্বিতীয় তাকবীরে ওই নেতায় গেছে রুকুতে, ইমাম সাহেব তৃতীয় তাকবীর দিছে, তৃতীয় তাকবীর ওই নেতায় গেছে সেজদায়। মা বাবা বুঝি গর্ব করবো ফেরেশতার কাছে, ও ফেরেশতারা তাকায় দেখো আমি এমন একটা সন্তান দুনিয়ার বুকে রেখে আসছি, যেই সন্তানটা আমার জানাজার নামাজে রুকু করে সেজদাও করে, গর্ব করবো না, আল্লাহর কবে আল্লাহ সারে শয়তানকে দূর করো, এটাই সারা ওইটারে, এটা যতক্ষণ এখানে খাড়ায় খাড়ায় ফাইজলামি করবো ততক্ষণ ফেরেশতার কাছে আমি মুখ দেখাইতে পারতেছি না, ঠিক না ভাই, ঠিক, কাজে লাগে বোকা সন্তান মারা যাওয়ার পরে ওখানেও, কবরে সবার আগে নামায় হাফেজ আব্দুর রহমান, কবরের আগে তুমি আগে নামো, কবর দেওয়া হয়, এবার দোয়া করে ওই বোকাটায় দোয়া করে, প্রথম প্রথম বোকাটায় ওকে দুটো দোয়া করে, ওর দোয়া কেমন হয় ওই হাফেজ বাচ্চা বলতেছে সবাই সুরা ফাতেহা পড়ি, এবার হ্যাঁ সুরা ফাতেহা পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদু হা দিয়া পড়লে অর্থ হয় সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, হাকে বাদ দিয়া কেউ যদি হ দিয়া পড়ে, বাংলায় হলে ধলে কি না হ দিয়া পড়ে, যারা মাদ্রাসায় পড়ে নাই এরা কিন্তু এই হা উচ্চারণ পারে না, পারে, এবার ওই বলদাটাই তো মাদ্রাসায় পড়ে নাই, এবার ও আলহামদু না পড়া পড়ে কি আলহামদুলিল্লাহ, এবার তখন অর্থ হয় সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ পাকের জন্য, যারে বোকা বলছে ও মাদ্রাসায় পড়িরা সুন্দর মতো সূরা ফাতিহা তেলাওয়াত কইরা আল্লাহর কাছে দোয়া করে আর ওই বোকাটা তেলাওয়াত করে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ তোমার জন্য, এরপরে কো আল্লাহ আমার মায়েরে তুমি মাফ করে দিব, ওর দোয়া কবুল হইব না উল্টাটা অ্যাকশন করব, উল্টাটা রিঅ্যাকশন করব না, ওর দোয়া কবুল হইব যে নাকি আল্লাহর এই কথা বলবে, ওর দোয়া কবুল হবে, আর এটা এটা কি সূরা ফাতিহা তেলাওয়াত হইছে না বেয়াদবি হইছে, আর ওই বোকা বাচ্চা ওখানেও কাজে লাগে, সুবহানাল্লাহ। কর আরেক হাদিস তো আছেই, নেককার বাচ্চার দোয়া কবুল হয়, এবার ওই বাচ্চা যদি দোয়া করে আল্লাহ আমার মা বাবার আজাবকে মাফ করে দাও, আল্লাহ পাক আজাবকে মাফ করে দিবে।